আপনারা দেখেছেন ছাত্রদের নাম করে বিভিন্ন অছাত্র মুখোশ পরে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালে নাই। সেইখানে তো কোনো ছাত্র ছেলেরা তাণ্ডব চালিয়েছে কে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেউ পার পাবার করার সুযোগ নেই। আজকে আমাদের এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরেই মানুষ অত্যন্ত শান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য করে যার যার মত করে অত্যন্ত ভালো পরিবেশের দ্বারা বসবাস করছে। কিন্তু আমি ফেনীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা এই সন্ত্রাসকে কোনো রকমে প্রশ্রয় দেয় নাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনী বাসীর কোনো সম্পৃক্ততা নেই, শুধু মুষ্টিমেয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনীকে অশান্ত করার জন্য। আজকে আমি আমার সেই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন জামাত গুলি আর কোনো সংগঠন এই বাংলার মাটিতে নেই, আগামীতেও থাকবে না। জামাতকে ফেনীর মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে, আদালত প্রত্যাখ্যান করেছে, সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। উপস্থিত আছে আজকের সভা সভাপতি গণ্ডগোল করবেন তাদেরকে মনে করিয়ে দিতে চায়।